আজকে আমি আলোচনা করবো এন্ডোমেট্রিওসিস সম্বন্ধে তাহলে যখন এন্ডোমেট্রোসিস আমরা শব্দটা পড়ছি আমরা একটা শব্দ পাচ্ছি সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম এন্ডোমেট্রিয়াম আমি তোমাদের কথাই পড়িয়েছিলাম যখন আমি ইউটেরাসের স্ট্রাকচার বলেছিলাম সেখানে বলেছিলাম যে এখানে তিনটে লেয়ার থাকে এন্ডোমেট্রিয়াম মায়োমেট্রিয়ার মায়োমেট্রিয়াম এবং বাইরের লেয়ারটা হচ্ছে পেরিমেট্রিয়াম তাহলে এন্ডোমেট্রোসিস মানে এই এন্ডোমেট্রিয়ামের ইনফ্লামেশন হবে বা এন্ডোমেট্রোসিস সংক্ষেপে যদি বলা হয় সেটা হচ্ছে একটোপিক এন্ডোমিট্রিয়াম অর্থাৎ এন্ডোমিট্রিয়াম যখন এই ইভিটোরসের বদলে বাইরের কোথাও থাকবে তখনই কিন্তু এটা প্রবলেম ক্রিয়েট করবে বা তখনই এন্ডোমেট্রোসিস হবে এরপর আমরা যখন মেন্স্রুয়ন সাইকেল পড়িয়েছিলাম সেখানে বলেছিলাম যে ফার্স্ট যে চার পাঁচ দিন ধরে যে মেনস্ট্রোল ব্লিডিংটা হয় ওই সময় কী হয় যে এই যে এন্ডোমেট্রিয়াম ছিল এই এন্ডোমেট্রিয়ামের শেডিং হয় এবং তার ফলে এন্ডোমেট্রিয়াম লেয়ার থেকে এন্ডোমেট্রিয়ামটা বডির বাইরে বেরিয়ে যায় এবং তারপরে ধীরে ধীরে যখন ইস্ট্রোজেন এবং ধীরে ধীরে প্রোজেস্টর লেভেল বাড়তে থাকে ডিউ টু দ্য এফেক্ট অফ ইস্ট্রোজেন কী হয় এই এন্ডোমেট্রিয়ামের প্রলিফারেশন হয় বা গ্রোথ হয় এবং তারপরে ডিউ টু দ্য এফেক্ট অফ প্রোজেস্টেরন দ্যাট ইজ সিক্রেটেড ফ্রম দ্য কর্প লুটিয়াম তখন কি হয় দ্যাট বিকাম দ্য সেক্রেটারি এন্ডোমেট্রিয়াম তো এটা হলো এন্ডোমেট্রিয়ামের বেসিক ফাইন্ডার তাহলে এরপরে যখন নেক্সট ব্লিডিং ফেজটা আবার শুরু হচ্ছে এখানে কি হয়েছিল এন্ডোমেট্রিয়ামের সিক্রেটারি ফেজটা ছিল ওই এন্ডোমেট্রিয়াম এরপরে কি হবে সেডিং হবে এবং এন্ডোমেট্রিয়ামের লেয়ারটা বডির বাইরে বেরিয়ে যাবে কিন্তু স্যামসন ইমপ্লান্টেশন থিওরি বলছে যখন ব্লিডিং ফেজটা শুরু হয় তখন কি ইউটেরাসের কনস্ট্রাকশন হয় এবং সার্ভিসটা কি থাকে খুব ন্যারো থাকে তার ফলে কি হচ্ছে এই ব্লাডটা ইমিডিয়েটলি প্রথমে কিন্তু বেরোতে পারে না এবার যখনই ইউটোরাস্তা কন্ট্রাকশন হয়ে আছে তখন ব্লাডটা কী করবে আদার যে ওপেনিং আছে সেই দিকে চলে যাবে আদার ওপেনিং বলতে এখানে ফ্যালোপিয়ান টিউব রয়েছে তাহলে ওই যে এন্ডোমেট্রিয়ামের শেডিংটার যে ব্লাডটা সেই ব্লাডটা কিন্তু এরপরে এই পাশে বা এই পাশে স্প্লিচ করে যাবে তার ফলে কী হবে ওই এন্ডোমেট্রিয়ামের যে সেলগুলো ছিল সেগুলো আস্তে আস্তে গোভারি বা আদার যে এরিয়া রয়েছে এখানে কী রয়েছে বাওয়েল রয়েছে এবং পেছনে কি রয়েছে আমার রেক্টাম যে এরিয়া রয়েছে সেগুলোতে গিয়েও এটা কালেক্টেড হয়ে যাবে এবং যখনই কালেক্টেড হয়ে গেল তাহলে এন্ডোমেট্রিয়ামের লেয়ারগুলো ধরে নিলাম ওভারিতে কালেক্টেড হয়ে গেছে বা ইউটেরসের বাইরে এইভাবে কালেক্টেড হয়ে গেছে এইভাবে কালেক্টেড হয়ে গেছে এরপরে কি হবে এরপরে যখন আবার নেক্সট মেনস্ট্রাল সাইকেল শুরু হবে আবার কি হবে বডিতে ইস্ট্রোজেনের লেভেল বাড়বে এবং প্রোজেস্টেরন লেভেল বাড়বে যখনই ইস্ট্রোজেনের লেভেল বাড়বে ইউটেরসের ভেতরে যে এন্ডোমেট্রিয়াম ছিল সেটা তো তার তো প্রলিফারেশন হবেই সেটা ছাড়াও আদার এই যে এন্ডোমেট্রিয়াম লেয়ারগুলো ইউটেরাসের যে বাইরে রয়ে গেছে এই লেয়ারগুলোরও কিন্তু প্রলিফারেশন শুরু হবে এবং এই লেয়ারগুলোর যখন সিক্রেটারি ফেজ থাকবে এই এন্ডোমেট্রিয়ামগুলোরও সিক্রেশন হবে তাহলে একটা এন্ডোমেট্রিয়ামের প্রলিফারেশন হচ্ছে সিক্রেশন হচ্ছে এবং সেটা ইউটেরাসের বাইরে তাহলে ডেফিনেটলি ইট কজেস প্রবলেম কি প্রবলেম হয় সেটাই আমি আলোচনা করব তাহলে বুঝতে পেরেছি অ্যাটলিস্ট বেশিকটা তো বুঝতে পেরেছো যে কী কারণে এন্ডোমেট্রোসিস হয় এখন প্রশ্ন হচ্ছে একশো জন মহিলার মধ্যে সত্তর থেকে নব্বই জন মহিলারই কিন্তু এই রেট্রোগ্রেড মেনস্ট্রুয়েশন হয় অর্থাৎ মেনস্ট্রুয়েশনের সময় ব্লাডটা আদার যে স্পেস রয়েছে সেই স্পেসে চলে যায় তাহলে একশো জন মহিলার মধ্যে ওই সত্তর থেকে নব্বই জন মহিলার কেন তাহলে এন্ডোমেট্রোসিস হয় না এর কারণ হচ্ছে ওই যে রেট্রোগ্রেড মেনিস্ট্রেশনের ফলে যে এন্ডোমেট্রিয়ামটা ইউটেরাসের বাইরে চলে এসেছিলো এবং বডির ভেতরে ছিল এটা কি হয় এটা নর্মালি কিন্তু ডিস্ট্রয় হয়ে যায় বডিতে কী থাকে কিছু ন্যাচারাল কিলার সেল থাকে এই ন্যাচারাল কিলার সেল কী করবে এই এন্ডোমেট্রিয়ামগুলোকে ডিস্ট্রয় করে দেবে বা এই একটোপিক এন্ডোমেট্রিয়ামগুলোকে ডিস্ট্রয় করে দেবে এখন বডিতে যদি ইমিউনিটি পাওয়ার কমে যায় তাহলে কী হবে ন্যাচারাল কিলার সেলের অ্যামাউন্ট কমে যাবে ডেফিনেটলি এটা ডিস্ট্রয় হতে পারবে না এন্ডোমেট্রিয়ামটা রয়েই যাবে এবং ইট কজেস এন্ডোমেট্রোসিস এবং কারো বডিতে যদি ইস্ট্রোজেনের অ্যামাউন্ট বেশি থাকে তাহলে ইস্ট্রোজেন মানে এই এন্ডোমেট্রিয়ামের এই এন্ডোমেট্রিয়ামের কী হবে বেশি করে প্রলিফারেশন এবং সিটুয়েশন হবে দ্যাট কজেজ এন্ডোমেট্রোসিস তাহলে আমরা জানলাম যে একশো জনের মধ্যে নব্বই জন মহিলার এট্রোগ্রেড মেন হলেও কিন্তু দশ পার্সেন্ট মহিলার কিন্তু এন্ডোমেট্রোসিস হয় এখন প্রশ্ন হচ্ছে যেসব মহিলাদের এন্ডোমেট্রোসিস হয় তাদের এজটা কত থাকে তাদের এজ থাকে টোয়েন্টি থেকে থার্টি ফাইভ ইয়ার্সের মধ্যে অ্যাসোসিয়েশন যদি আমরা দেখি অ্যাসোসিয়েশন হচ্ছে ফার্স্ট ডিগ্রির ক্ষেত্রে অ্যাসোসিয়েশন বেশি থাকে অর্থাৎ যেসব মহিলার এন্ডোমেট্রোসিস হয় তার নিজস্ব বোন এবং তার মেয়ের কিন্তু এন্ডোমেট্রোসিস হওয়ার চান্স সাতগুণ বেশি থাকে আদার্স ফিমেলের তুলনায় কিছু পেপার ব্লিচিং ইন্ডাস্ট্রি এবং হার্বিসাইড লাইক ডাইজকসিনস ইট কজেস এন্ডোমেট্রোসিস আর কখন হতে পারে যদি ভ্যাজাইনাল স্টেনোসিস হয় তাহলে ভ্যাজাইনাল স্টেনোসিস হলে ব্লাডটা সহজে বেরোতে পারবে না ব্লাডটা এই পাশে এবং এই পাশে চলে যাবে ইট ডেফিনেটলি কজেস এন্ডোমেট্রোসিস এবং সার্ভাইকাল যদি স্টেনোসিস হয় কারো সার্ভিক্সের স্টেনোসিস হয়ে গেছে তাহলে কেউ সার্ভিক্সের প্যাসেজটা ন্যারো হয়ে গেছে ব্লাডটা সহজেই পাশ আসতে পারবে না রেট্রোগ্রেড মেনস্ট্রুয়েশন হওয়ার চান্সটা বেশি থাকবে ডেফিনেটলি এর চান্সও বেশি থাকবে এবং মোলেরিয়ান ডিফেক্টের ক্ষেত্রেও কিন্তু আমার এন্ডোমেট্রোসিস হয় এখন প্রশ্ন হচ্ছে সাইটস কোন কোন জায়গাতে এই এন্ডোমেট্রিয়ামের লেয়ারটা ডিপোজিট করে ফার্স্ট যে এরিয়া হবে ডেফিনেটলি এদিক থেকে যদি এন্ডোমেট্রাম লেয়ারটা আছে তাহলে প্রথমেই যে অর্গ্যানটা পড়বে সেটা হচ্ছে ওভারি সো ওভারি ইজ দ্য মোস্ট কমন সাইট অফ এন্ডোমেট্রোসিস সেকেন্ড মোস্ট কমন সাইট হচ্ছে পাউচ অফ ডগলাস পাউচ অফ ডগলাস অর রেক্টো ভেজেনাল সেপটাম অর্থাৎ ভেজাইনা এবং রেক্টামের মাঝখানে যে স্পেসটা রয়েছে সেই পাউচ অফ ডগলাসে কিন্তু এই এন্ডোমেট্রামেল লেয়ারটা কালেক্টেড হয় এবং ইট কোয়াজেস এন্ডোমেট্রোসিস আর কোথায় হতে পারে পেরিটোনিয়াল সার্ভেস অব দ্য অ্যাবডোমিনাল অর্গেন এরপরে আরেকটা ইন্টারেস্টিং থিং বলছি সাম এন্ডোমেট্রিয়াম ক্যান ডিপোজিট ইন লাংস নোজ অর আই সেটা এই মেকানিজম হয় না তার জন্য আলাদা থিওরি রয়েছে তাহলে এরপরে জানবো এই যে এই এন্ডোমেট্রিয়ামটা এরপর যদি লাংসের মধ্যে ডিপোজিট হয়ে যায় বা নোজের মধ্যে ডিপোজিট হয়ে যায় বা আয় যদি ডিপোজিট হয় তাহলে কী হবে লাংসে ডিপোজিট হয়ে গেলে ডেফিনেটলি ইট কজেস পিরিয়ডিক হিমোপিস অর্থাৎ কাশির সাথে রক্ত বেরোবে এবং এই কাশির সাথে রক্তটা কিন্তু সবসময় বেরোয় না একটা পিরিয়ডিকভাবে বেরো আর কি হয় নোজ ব্লিডিং হয় ডেফিনেটলি পিরিয়ডিক নোজ ব্লিডিং এবং আইতে যদি ডিপোজিট হয় আইতে কি করবে ইট কজেস সাবকনজংেবল হ্যামারেজ এরপর আমরা জানব প্যাথোলজি তাহলে এই এন্ডোমেট্রিয়াম তো ইউটিরেস থেকে বেরিয়ে বাইরের স্পেসে চলে এসেছে তাহলে এই এন্ডোমেট্রিয়ামের উপর ধীরে ধীরে কী হবে কালেকশান হবে এবং কালেকশন হতে হতে অনেক সময় এটা কি করে এটা সিস্ট তৈরিও করে তাহলে কি এটা সিস্ট হচ্ছে এবং সিস্টের নিজস্ব সিক্রেশন হচ্ছে কারণ কি ইস্ট্রোজেনের জন্য পলিফারেশনও যেমন হয় ইস্ট্রোজেনের জন্য কী হবে সিক্রেশনও তো হয় এবারে সিক্রেশনটা কোথায় হবে ওই সিস্টের মধ্যেই কালেকশন হতে থাকবে তারপরে ওই সিস্টাকে যদি আমরা কাটি তাহলে কি দেখতে পাবো সেখানে একটা চকলেট কালারের আমরা ফ্রইট দেখতে পাব এই জন্য রেখে বলা হয় চকলেট সিস্ট ওভারিও বলা হয় আর কী প্রবলেম হতে পারে এরপরে যখনই ওই এন্ডোমেট্রিয়াম লেয়ারগুলো রয়ে গেছে তাহলে এই এন্ডোমেট্রিয়ামের সাথে অন্যান্য যে অর্গান রয়েছে তার সাথে এডিশন হতে পারে এর মধ্যে এখানে রয়েছে ওভারি ওভারি ঠিক ওপরে রয়েছে আমার ইনফানটিবাম এবং ওভারি যদি অন্য স্পেসে এডিশন হয়ে যায় তাহলে কি হবে ডেফিনেটলি গ্যাপটা বেড়ে যাবে অর্থাৎ ওভারি থেকে উসাইট রিলিজ হবে বাট উসাইটতে তার ফ্যালোপেন টিউবের মধ্যে এন্ট্রি নিতে পারবে না অ্যান্ড ইট কজেস ইনফার্টিলিটি সিমটম কী হবে সিমটোম হবে একটা ক্রনিক অ্যাবডোমিনাল পেন ডিসমেনিয়া হবে অর্থাৎ ম্যানস্ট্রুয়েশনের সময় পেন হবে থার্ড হবে ডিপ ডিসপেয়ারিয়া অর্থাৎ পেন ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স ইনফার্টিলিটি হবে কেন হবে তো আমি বললাম কারণ সাইডটা তো টিউবের মধ্যে আসতে পারবে না আর কী কারণে হতে পারে ইনফার্টিলিটি যেহেতু এই সেক্সুয়াল কমে গেছে ডেফিনেটলি সেটার কারণে হতে পারে পোয়ার ওভুলেশন হলে হতে পারে এবং তার সাথে পোর কোয়ালিটি অফ ডিক্রিজ ইমপ্লান্টেশন এবং ইনক্রিজ চান্স অফ অ্যাবারশনও কিন্তু এক্ষেত্রে হয় তাহলে ডায়াগনোসিস কি তাহলে একটা পেশেন্ট যখনই এসেছে একটা তো হিস্ট্রি দিচ্ছে একটা কী হিস্ট্রি দিচ্ছে একটা পিরিয়ডিক পেন হচ্ছে তাহলে তো ডায়াগনসিস করতে তাহলে ডায়াগনোসিস করার জন্য প্রথমে একটা ব্লাড ইনভেস্টিগেশন করুন কী সেই ব্লাড ইনভেস্টিগেশন উই উইল চেক দ্য সিএ ওয়ান টোয়েন্টি ফাইভ এবং এটা হলো নন স্পেসিফিক কারণ কারণ এ ওয়ান টোয়েন্টি ফাইভ কিন্তু আদার ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে এটা ইনক্রিজ করে তাহলে বেস্ট হচ্ছে পেশেন্টরা কী বলবো আমরা সোনোগ্রাফি করবো এবং সোনোগ্রাফির ক্ষেত্রে বা আলট্রাসোনোগ্রাফির ক্ষেত্রে অবশ্যই বলেছি যে ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি ইজ বেটার দেন ট্রান্সঅ্যাবডোমিনাল সোনোগ্রাফি তো সোনোগ্রাফি করে আমরা কী দেখবো সোনোগ্রাফি করে আমরা দেখতে ওই যে সিস্ট হয়েছিলো সেই সিস্টটাকে আমরা দেখতে পাবো এবং এখানে সিস্টটা দেখতে কীরকম লাগবে ইট লুক লাইক দ্য গ্রাউন্ড গ্লাস ইকোজেনিসিটি গ্রাউন্ড গ্লাস মানে কিন্তু অফিসে যে কাঁচের দরজা থাকে সেটা কিন্তু ক্লিয়ার থাকে না তুমি যখন বাইরে থেকে ভেতরের জিনিসটা দেখতে পানো ওটা ওপাসিটি থাকে ওই ওপাসিটিটাকে বলা হচ্ছে গ্রাউন্ড গ্লাস ওপাসিটি এবার হচ্ছে এমআরআই করলে ডেফিনেটলি আমরা বুঝতে পারবো কোনো অ্যাডিশন হয়েছে কিনা বা কোনো সিস্ট রয়েছে কিনা এবং সবথেকে বেস্ট বা গোল স্ট্যান্ডার্ড ফর ডায়াগনোসিস হচ্ছে ল্যাপ্রোস্কোপি অর্থাৎ মাইক্রোসার্জারির মধ্যে ডিরেক্ট আমরা অ্যাপডোমিনের অপারেশন করে আমরা ডিরেক্ট দেখে নেবো যে ওভারিতে কিছু হয়েছে কিনা বা কোথাও কোনো এডিশন হয়েছে কিনা এবং এটা শুধু একমাত্র ইনভেস্টিগেশন নয় যদি অ্যাডিশন হয়ে থাকে আমরা তার ট্রিটমেন্টও কিন্তু আমরা একসাথে করে নিতে পারবো এরপরে যদি আমরা হিস্টোপ্যাথোলজি করি যে সিস্টা ছিল তার যদি হিস্টোপ্যাথোলজি করি সেখানে দেখব ব্লাড ফিল্ড ম্যাক্রোফেজ দেখতে পাবো এবং এটাকে কি বলা হচ্ছে হিমোসিডেরোফেজ এবার ট্রিটমেন্ট কি যদি অ্যাডিশানের জন্য ইনফার্টিলিটি হয়ে থাকে তাহলে কি অ্যাডিশানটার জন্য আমরা কি অ্যাডিশনোলাইসিস করবো তাহলে কি আর অ্যাডিশন থাকবে না ইনফার্টিলিটির প্রবলেম সলভ হয়ে গেল তাহলে কি সিস্ট যদি থাকে সিস্টের ক্ষেত্রে আমরা সিস্টেকই করব এবং যদি সেক্ষেত্রে পেন কমছে না তাহলে কী করা যেতে পারে ল্যাপ্রোস্কোপিক ইউটেরাইন নার্ভ অ্যাভলাসন অর্থাৎ ইউটেরাস থেকে যে নার্ভ সাপ্লাই গেছে সেই নার্ভটাকে যদি আমরা কেটে দিই তাহলে কি আবার কোনো পেনই যেতে পারবে না তাহলে কি পারমানেন্ট রিলিফ অফ পেন হবে এবং আরেকটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে ফিমেলের বয়স যদি মোর দেন ফর্টি ইয়ার্স থাকে এবং ফ্যামিলি যদি কমপ্লিট হয়ে যায় তাহলে বেস্ট অপশান ইউটেরাসটাকে কেটে বাদ দি ইউটেরাসটাকে বা ইউটেরাস কেটে বাদ দিলে কিন্তু কোনো প্রবলেম হয় না ওভারিটাকে ইউটাকে ডেফিনেটলি আমরা প্রিজার্ভ করবো এবং ইউটেরাসটা কেটে বাদ দেওয়াটাই কী বলে হিস্টোরকটোমি করা হয় এবং হিস্ট্রাক্টোমি হচ্ছে সব থেকে বেস্ট আমার ডেফিনেটলি মনে রাখতে হবে পেশেন্টের এর জন্য ফার্টিট বেশি থাকে কুড়ি বছরের পেশেন্টের সাথে যার এখনও ফ্যামিলি কমপ্লিট হয়নি তুমি তার হিস্টোয়াক্টমি করে দিলে দ্যাট ডেফিনেটলি ইড নট এ ট্রিটমেন্ট মেডিকেল ম্যানেজমেন্ট মেডিকেল ম্যানেজমেন্ট পেন নিয়ে এসেছে আমরা কি পেন কিলার দিতে পারি বা এনসেট যেটাকে বলা হয় নন স্ট্যারোডাল অ্যান্টি ইনফ্লামেটরি ডাক আর কী দিতে পারি আমরা ওসিবি দিতে পারি ওসিপি যদি দিই তাহলে কিবার ওভিলেশান হবে না মানে অ্যান শুরু হবে এবং অ্যান ওভিলেশন যদি না যদি না হয় তাহলে তার কোনো পেনই হবে না তারপরে পেশেন্টকে বলবো আচ্ছা ওসিপি তো দেওয়া হলো এরপরে যদি আপনি প্রেগনেন্সি নিতে চান তাহলে আরও ভালো ওসিপিরা দরকার পড়বে না প্রোজেস্টরন অনলি পিল দিতে পারি ফর থ্রি টু ফোর মান্থস তাহলে একটা কন্টিনিউয়াস যখন আমি প্রোজেস্টেরন দেবো নর্মালি প্রোজেস্টেরন কী করছিল আমার সিক্রেশন করছিলো কিন্তু যখন আমি কন্টিনিউ প্রোজেস্টেরন দেবো তখন এই যে এন্ডোমেট্রিয়ামগুলো ছিল এই এন্ডোমেট্রিয়ামের অ্যাট্রোপি হবে তাহলে লেস অ্যাট্রোপি মানে ডেফিনেটলি লেস পেন হবে বা লেস আদার যে কমপ্লিকেশানগুলো ছিল সেই কমপ্লিকেশানগুলো কমে যাবে কী কী দিতে পারি ইনজেকশন ডেপো মেড্রোক্সি পোজেস্ট্রন অ্যাসিডেট তো এটা তোমরা পড়েছ কন্ট্রাসেপশন আমি তোমাদের বলেছিলাম আর কী দেওয়া যেতে পারে ট্যাবলেট ডায়নোজিস্ট এরপর হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু অ্যান্ড্রোজেনও দেওয়া হয় অর্থাৎ অ্যান্ড্রোজেন হ্যাজ অ্যান্টি ইস্ট্রোজেনিক এফেক্ট তাহলে অ্যান্ড্রোজেন দিলে কী হবে অ্যান্ড্রোজেন দিলে ইস্ট্রোজেনিক এফেক্টটা কমে যাবে ইস্ট্রোজেনের জন্য এবং প্রজেস্ট্রনের জন্যই তো মেন প্রবলেম হয়েছিল তাহলে ইস্ট্রোজেন যদি কমে যায় প্রবলেমটা সলভ হয়ে যাবে কিন্তু অ্যান্ড্রোজেনের মেন সাইড এফেক্ট হচ্ছে হিটসুটিজম অর্থাৎ ফেসিয়াল হেয়ার হবে এবং দ্যাট ইজ দ্য রিভার্সিবল আর কি কি হতে পারে ব্রেস্ট অ্যাট্রোপি হতে পারে হর্সনেস অফ ভয়েস হবে এবং ক্লাইটোরোমেগালিয়া এবং এই যে তিনটে কজ বলুন দিজ আর দ্য রিভার্সিবল কজ এবং হর্সেনেস অফ ভয়েস যখনই শুরু হবে তখনই কিন্তু আমাকে অ্যান্ড্রোজেনের মেডিসিনটা স্টপ করে দিতে হবে জিএনআরএইচ অ্যানালগ আমি ইউজ করতে পারি দ্যাট উইল অ্যাক্ট লাইক এ জিএনআরএইচ হর্ব তাহলে যখনই বডিতে কন্টিনিউ জিএনআর জিএনআরএইচের অ্যামাউন্ট বেশি থাকছে ইট ইনিবিট দ্য অ্যান্টিরিয়ার পিটিডের তাহলে অ্যান্টিরিয়ার পিটিডারে এফএসএইচ এবং এলএইচ কম হবে বা ইস্ট্রোজেন পোয়েস্ট্রো কমে যাবে এবং তার মধ্যে মাধ্যমে এন্ডোমেট্রোসিসের ট্রিটমেন্ট হয়ে যাবে এছাড়া কী করা যেতে পারে জিএনআরএইচ অ্যান্টাগনিষ্ঠ ইউজ করা যেতে পারে তাহলে ট্রিটমেন্ট পার্টটা একটু মনে রাখবে মেন বেসিক প্যাথোলজিটা মনে রাখবে তাহলেই হবে তাহলে আজকে আমরা আলোচনা করলাম এন্ডোমেট্রোসিস সম্বন্ধে ওকে চলো থ্যাংক ইউ